কৃতিবন্ধ তোমরা যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করো তোমরা জানো তোমাদের দশম শ্রেণী দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলে এসেছে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নির্ধারিত কাজ যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট চলে এসেছে দ্বিতীয় অধ্যায়ের উপরে এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সামাজিক জীবনে প্রতিফলিত প্রচলিত চারটি লোক সংস্কৃতির উপাদান চিহ্নিত করো এবং এই উপাদানগুলো তোমার জীবনে কি ধরনের প্রভাব ফেলে তা বর্ণনা করো এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে লোক সংস্কৃতি সুস্পষ্ট ধারণা প্রদান প্রচলিত লোক সংস্কৃতির সঠিক উদাহরণ প্রদান শিক্ষার্থীর জীবনের উপর প্রতিফলনের ব্যাখ্যা প্রদান দ্বিতীয় আরেকটি অ্যাসাইনমেন্ট আছে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে শারীরিক শিক্ষা নিয়ে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই সরি এক এখানে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক তারপর হচ্ছে যে প্রথম অধ্যায় তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি কি দেখো একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশী জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে একজন ভালো খেলো তুমি জিজ্ঞাসা করলে জব্বার তোমার কি হয়েছে জব্বার বললো গতকাল ব্যায়াম করতে যেয়ে ব্যথা পেয়েছি তুমি পাঠ্যবের আলোকে জেনেছো অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরে অনেক ক্ষতি সাধিত হয় এ বিষয়ে তোমার দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করো তো বুঝতে পেরেছো তোমাদের প্রশ্নগুলো কীরকম হতে পারে তো প্রশ্নগুলোর আনসার আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপলোড করব তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও তো সকলকে ধন্যবাদ এই ছিল আমার আজকের ভিডিও